ওয়েলকাম ফ্রেন্ডস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। তারপরেই সূত্রের খবর, সরকারি কর্মীদের জন্য খুব তাড়াতাড়ি বড়সড় কিছু ঘোষণা করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নিই। বেতন বৃদ্ধি থেকে ডিএ, সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠের থেকেও বেশি আসন পেয়ে ক্ষমতার মসনদে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়বারের জন্য ফের মোদি ক্ষমতায় ফেরার নতুন করে আশার আলো দেখেছেন লক্ষাধিক সরকারি কর্মী। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সরকারি কর্মীদের জন্য বড় কিছু ঘোষণা করতে পারেন তিনি, কারণ ক্ষমতায় ফিরলে মূল ভাতা বৃদ্ধি সহ বেতন বৃদ্ধির বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভোটের আগে সরকারি কর্মীদের কাছে এমনটাই দাবি করেছিলেন মোদি, আর তাই মোদির শপথ গ্রহণের পরেই সরকারি কর্মীদের জন্য বড় কিছু ঘোষণার আশায় লক্ষাধিক সরকারি কর্মী। উল্লেখ্য, মোদির শাসনকালের শেষ দিকে সরকারি কর্মচারীদের জন্য বড় কিছু ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত মিলেছিল, কিন্তু শেষমেশ কিছুই মেলেনি, যাতে সরকারি কর্মীদের কার্যত আশাভঙ্গ হয়। এরপর নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন হয়ে যাওয়াতে কিছুই ঘোষণা করা যায়নি, কিন্তু ভোট মিটলেই সরকারি কর্মীদের জন্য বড় কিছু ঘোষণা মোদি সরকার করতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল বিজেপি। মনে করা হচ্ছে দ্বিতীয়বারে ক্ষমতায় মোদি ফিরলেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ মতো বড় ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, সরকারি কর্মীদের এখন মাত্র 18,000 টাকা ন্যূনতম বেতন। কর্মীরা মনে করছেন খুব দ্রুত সপ্তম বেতন কমিশনের সুপারিশকে মান্যতা দিতে পারে কেন্দ্রীয় সরকার। সুপারিশ মোতাবেক 8,000 টাকা বৃদ্ধি হতে পারে, যার ফলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি এক ধাক্কা বেড়ে 26,000 টাকা হতে পারে। শুধু তাই নয়, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিতে পারে অর্থমন্ত্রক। তো যারা কেন্দ্রীয় সরকারি কর্মী আছেন, তারা খুব তাড়াতাড়ি একটা ভালো খবর পেতে চলেছেন, এরকমই সূত্রে খবর। তো আশা করি খবরটি আপনাদের ভালো লেগেছে। তো খবরটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।